রাজ্যে হাজার হাজার আশা কর্মী রয়েছে, তারা নিজেদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণের দাবিতে একাধিকবার আন্দোলন করেছে, রাস্তা অবরোধ করেছে এবং কর্মবিরতির পথে হেঁটেছেন। আমরা সেটা দেখেছি এবং দেখেছি লোকসভা ভোটের আগে আগে আশা কর্মীদের কিছুটা বেতনও বেড়েছে, আর 5 লক্ষ টাকা তাদের এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়ারও ঘোষণা করেছে। তা সত্ত্বেও আবার আশা কর্মীরা তাদের ভাতা, তাদের বেতন বৃদ্ধি একাধিক দাবিকে সামনে রেখে বালুরঘাট শহরের কল্যাণী ঘাট সংলগ্ন সিনেমা হলে আশা কর্মীদের দ্বিতীয় জেলা সম্মেলন হলো। আর এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা ইস্মতারা খাতুন, জেলা সম্পাদিকা নমিতা মহন্ত, এনারা উপস্থিত ছিলেন। আর এখান থেকে দাবি উঠেছে আশা কর্মীদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ। এই সম্মেলন থেকে পরিষ্কার বলা হয়েছে যে দাবিগুলো তুলে ধরা হলো, এই দাবিগুলো জেলা প্রশাসন থেকে সরকারের কাছে তুলে ধরব, আর এই দাবি যদি না মানে তাহলে আগামী দিনে বড় সড় আন্দোলনে নামবে, এরকম ঘোষণা দিয়েছে। ঘটনা হলো, এর আগে আমরা কর্মবিরতি দেখেছি আশাদের, এর ফলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়েছিল, আর এই আন্দোলনের ফসল তারা কিছুটা হলেও ঘরে তুলেছিল। আগে একজন আশাকর্মী 4,000 টাকা পেত, তাদের গত এপ্রিল মাস থেকে বেড়ে হয়েছে 5,250 টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীরা 8,300 টাকা পেত, সেটা বেড়ে 9,050 টাকা হয়। ICDS হেল্পাররা 6,300 টাকা পেত, সেটা 6,800 টাকা পাচ্ছে সম্ভবত। আবার এককালীন তারা 2-3 লাখ টাকা পেত চাকরির শেষে, সেটা এখন 5 লক্ষ টাকা পাবে বলে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল। তবে এই যে বেতন বৃদ্ধি করেছে সামান্য কিছু হলেও, তবে সেটা ভোটের মুখে বেতন বৃদ্ধি করেছে আশা অঙ্গনওয়াড়ি কর্মী সমস্ত অস্থায়ী কর্মচারীদের যে বেতন বৃদ্ধি হয়েছিল, এই বেতন বৃদ্ধিতে কিন্তু আশারা মোটেও খুশি না, কেননা আশারা বিশাল সংখ্যক রাজ্যে রয়েছে। ICDSরাও খুশি নয়, তাদেরও একটা বিশাল সংখ্যক রাজ্যে রয়েছে। এদের সংঘবদ্ধ আন্দোলনে সব কিছু এরা টলিয়ে দিতে সম্ভব। আর পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্য কর্মী সংগঠনের সভাপতি এর আগে মধুজা সেন বলেছিলেন যে বেতন বৃদ্ধির দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, এই দাবি মেনে 750 টাকা বৃদ্ধি করেছে, এতে কিন্তু আমাদের সমস্যার কোনো সমাধান হবে না। তাই তো 750 টাকাতে এই যুগে এই দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, এতে কিছু করা সম্ভব নয়। তবুও মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন 750 টাকা, তাতেও তারা খুশি, কেননা এরা একবারে তৃণমূল বাদ্যিক স্তরের কর্মী। তবে ভোট বড় বালাই, ভোটের আগে তাদের এই ন্যূনতম কিছুটা বাড়িয়ে দেওয়ার ফলে মানে ভোট নির্বাচনী যে পার হতে চাইছে সেটা কর্মীরা বোঝেন, তবে তাতে লাভের কিছু হবে না বলে জানিয়েছিলেন। দীর্ঘদিনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মিটাতে হবে সরকারকে জানিয়েছি। পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠন এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনের চাপে কিছুটা হলেও বেতন বাড়িয়েছে। তবে একজন আশা কর্মীকে 24 ঘন্টা কাজে নিযুক্ত হতে হয় এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরও দীর্ঘদিন মানে
দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। এদের ন্যূনতম বেতন এবং সরকারি কর্মীর স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে এরা। এই লড়াই ততদিন চলবে যতদিন না দাবি দেওয়া মেটে, সন্তান সম্ভব মা সদ্যজাত সন্তানদের পুষ্টিসহ শারীরিক দেখভাল এবং যত্ন সমস্ত কিছু কাজ তো করেন আশাকর্মীরা, আর অঙ্গনওয়াড়ি কর্মীরা করেন ছোট শিশুদের পঠন পাঠন, তাদের পুষ্টির খেয়াল আশা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা করেন। তবে ভোটের আগে মানে লোকসভা ভোটের আগে বিজুটা বাড়িয়েছিল, আবার সামনে ভোট আসছে বিধানসভার ভোট, সেই বিধানসভা ভোটে তাদের বেতন সেটা হলেও মানে ডবল যাতে হয় সেই আশাতে আশারা এখন থেকেই সঙ্গবদ্ধ হচ্ছে বলেই মনে হচ্ছে। এবং রাজ্যের মানে আশা কর্মচারী এবং আইসিডিএসদেরকে নিজেরা ভাবেন তাদের যে আন্দোলন গতি প্রকৃতি রূপরেখা সেটা সেই দিকেই যাচ্ছে, এটুকুটা বিশ্লেষণ করলে বোঝা যায় তাদের অবস্থান। আর সত্যি তো এত অল্প টাকাতে এখন কোনো লেবার বা শ্রমিক পাওয়া যায় না, সেখানে এরা যথেষ্ট শিক্ষিত যথেষ্ট এডুকেটেড এবং একেবারে প্রান্তিক ঘরের মা বোনেরা এই জবে এই পেশাতে আছেন। সরকারের উচিত এদের বেতন কাঠামো একটা সম্মানজনক দেওয়া, যাতে প্রতিদিনের হাট বাজারটা তো হয় ন্যূনতম। এই চিন্তাভাবনা সরকার আগামী দিনে পূরণ করবে, তবে কখন করে সেটাই এখন দেখা। আসলে এসব কর্মীরা যতটা কাজ করে তার থেকে প্রত্যাশা কিন্তু অনেক কম করে, তাই যেটুকুটা পান তাতেই তারা সন্তুষ্ট হন। তবে দেওয়ার ব্যাপারটা যিনি দেবেন একটু সমস্ত কিছু বাড়তি মানে যে খরচগুলো সেগুলো একটু কাটছাট করে আশা আইসিডিএস এদের দিকে বরাদ্দটা বাড়লে বোধহয় ভালোই হয়। যাই হোক, আগামী দিনে সরকার ভাববেন আশা করা যায়। আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন এই ব্যাপারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ চ্যানেল। নমস্কার।